नमस्कार बंधुरा बुलास किचने अपना स्वागत। आज हमें एक रेसिपी तैरी करब नतून धरण। ये हे पटेटो काटलेट। काटलेट तो अनेक रकम भाव करा जाए। हमें ये आलू दिए आलुर साथ कड़ाईसुटी दिए कर इविनिंग स्नैक्सर जो खूब ही भलो लागे। अपनारा ये कर खे देखें यदि भलो लागे हमें कमेंटे जान। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন। তাহলে চলুন দেখে নিই এই পটেটো কাটলেট বানানোর জন্য কি কি লাগবে এবং কিভাবে করছি। পটেটো কাটলেট করার জন্য আমি এখানে দুটো মিডিয়াম সাইজে আলু নিয়ে নিয়েছি। এই আলুটাকে প্রথমে স্ম্যাশ করে নেব। এর সাথে দেব এই ছোট এক বাটি কড়াইশুটি। এটা আমি সিদ্ধ করে রেখেছি। এগুলো একসাথে আমি পেস্ট করে নেব। হাতের সাহায্যে এগুলোকে ভালো করে মেখে নেব। আলুটা ভালো করে এই যে স্ম্যাশ করে নিয়েছি। এবার এখানে নিয়েছি কিছু গুঁড়ো মশলা। এই গুঁড়ো মশলার মধ্যে আছে, এখানে আছে জিরের গুঁড়ো এক চামচ, এই যে ছোট চামচের ছোট চা চামচের এক চামচ, আর আছে ধনের গুঁড়ো এক চামচ, চাট মশলা আছে এখানে দু চামচ, আর পরিমাণ মতো নুন, আর দেব গোলমরিচ এক চামচ, আর আছে কাঁচা লঙ্কা। আর এখানে আছে গরম মশলা এক চামচ। এবার আমি এই মশলাগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দেব। এই গরম মশলাটা দিয়ে দিলাম। এখানে আছে চাট মশলা, এটা দিয়ে দিলাম। জিরের গুঁড়ো, আর আছে গোলমরিচের গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, আর এখানে নুন আছে পরিমাণ মতো নুন দিয়ে দেব। আপনারা আপনাদের আন্দাজ মতো নুন দেবেন, যে যেমন পছন্দ করেন। আর এখানে আছে দু চামচ আদা রসুন পেস্ট, এটাও দিয়ে দিলাম। এখানে আছে ধনে পাতা কুচি, এটাও দু চামচ মতো আছে। আপনারা যদি ধনে পাতা পছন্দ না করেন তাহলে ধনে পাতা নাও দিতে পারেন। আর দেব পেঁয়াজ কুচি, এখানে একটা মিডিয়াম পেঁয়াজ নিয়েছি, এটাকে কুচি করে রেখেছি, এটাও দিয়ে দিলাম। এটা নিরামিষভাবেও করা যায়। আমি যে মশলাগুলো দিয়েছি এর মধ্যে থেকে আদা রসুন পেঁয়াজটা বাদ দিয়ে দেবেন, দিয়ে নিরামিষভাবে করতে পারবেন। এবার এই সমস্ত মশলাগুলো আমি আবার ভালো করে মেখে নেব। এই যে মশলাটা আমি ভালো করে মেখে নিয়েছি, এখানে আছে ব্রেড ক্রাম্স, একটু বাইন্ডিং এর জন্য অল্প একটু ব্রেড ক্রাম্স দিয়ে দেব। আর ব্রেড ক্রাম্পটা লাগবে আমার কাটলেটটা কোটিং করার জন্য। ভালো করে আবার এটাকে মেখে নেব। সমস্ত মশলা দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নিয়েছি। এরকম ডো হয়েছে একটু টাইট মতো। এবার হাতে আমি একটু তেল লাগিয়ে নিয়েছি। এবার এগুলোকে অল্প অল্প করে নিয়ে আমি কাটলেটের আকারে গড়ে নেব। এরকম করে কাটলেটের মতো গড়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন, আমি এরকমভাবে শেপ দিলাম।
দিয়ে এই সবগুলোকে আমি করে নেব। এরকম চ্যাপটে চ্যাপটা করে আমি কাটলেটের মতো করে নিচ্ছি। এতগুলো কাটলেট আমি করে নিয়েছি। এবার এখানে আছে কর্নফ্লাওয়ার, এই কর্নফ্লাওয়ারটা আমি একটু জলে গুলে নেব। এই 3 চামচ মতো দিলাম কর্নফ্লাওয়ার। এবার এটাকে একটু পাতলা করে গুলে নেব। এর মধ্যে আমি সামান্য নুন দিয়ে দেব। এইটুকু নুন দিয়ে দিলাম। ভালো করে এটা গুলে নিয়ে তারপরে আমি এর মধ্যে এটা ওই কাটলেটটা ডিপ করব। এরকম পাতলা করে গুলতে হবে, না হলে ঘন হয়ে গেলে আটকে আটকে যাবে, ভালো হবে না। এখন তো শীতের সময়, আমাদের সন্ধেবেলায় স্ন্যাক্সের দরকার হয়। এইভাবে খুব সহজেই একটা স্ন্যাক্স আমি রেডি করে দিলাম, আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন, এটা খুবই ভালো হয়। এটাকে একটু কর্নফ্লাওয়ার লাগিয়ে নিলাম, নিয়ে এবার এই ব্রেডক্রাম্বে ভালো করে লাগিয়ে নেব, নিয়ে এটা তেলে ছেড়ে দেব। কড়াইটা আমি তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম করতে, গরম হয়ে গেছে, আমি এবার এটা ছেড়ে দিলাম। আবার একটা নিলাম, এটাকে এখন উপর থেকে দিয়ে ভালো করে ব্রেডক্রাম্বটা লাগিয়ে দিলাম। এইভাবে আমি সবগুলো করে নেব। অল্প আছে, এটা উল্টে পাল্টে ভেজে নেব। কাটলেট গুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে দিচ্ছি। এই যে সব রেডি করে নিয়েছি, এবার আমি এগুলো তুলে নিলাম। রেডি হয়ে গেছে পটেটো কাটলেট। এই পটেটো কাটলেট খেতে খুবই ভালো লাগে, আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন, করতে খুব একটা ঝামেলাও নেই, খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতে ভীষণই টেস্টি। নিরামিষভাবেও এটা করতে পারেন। তাহলে আজকের মতো এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো রেসিপির সাথে। নমস্কার।